যথাযোগ্য মর্যাদায় 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 21-এর প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের উদ্দেশ্যে বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারের মূলবেদী প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্রনাথ শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানান। বাসার জন্য যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা পুষ্পার্ঘ অর্পণের জন্য আমাদের শহীদ মিনারটি প্রস্তুত করা হয়েছে। সর্বস্তরের মানুষজন এসে এখানে সমবেত হবেন। 12:01 এখানে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। আমি আশা করছি যথেষ্ট নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। 21-এর প্রথম প্রহরে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য মাথিউরা ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের শহীদ মিনার ও বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার এরই মধ্যে প্রস্তুত করেছেন দায়িত্বশীলরা। 1952 সালের আন্দোলনে আমাদের রফিক জব্বার সালাম বরকত উনারা শহীদ হয়ে এই মাতৃভূমিকে এবং মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন তাদের বুকের রক্ত দিয়ে। আমরা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালন করে থাকি। মাতৃউরা ইউনিয়ন পরিষদে 21 ফেব্রুয়ারিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি করা হয় যাতে তারা আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানতে পারে। শহীদদের স্মৃতিচারণ করি, প্রতিটি উদযাপনে আমরা অংশগ্রহণ করি। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তথা আমাদের এই শহীদদের স্মরণে এলাকাবাসী মিলে আমরা উদযাপন করি। ইতিপূর্বে 16 ডিসেম্বর আমরা দিনে এবং রাতে আমরা আনুষ্ঠানিকভাবে বড় পরিসর নিয়ে আমরা আলোচনা সভা এবং কবিতা সহ আমরা আলোচনা করেছি। এই উদযাপনের মধ্যে দিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের 21 ফেব্রুয়ারি এখানে উদযাপন করব। 21 ফেব্রুয়ারি উদযাপনে আমরা প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, 21 ফেব্রুয়ারি আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা শহীদদের শহীদদের স্মরণে আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন করব। বর্তমানে এখানে এটা পরিচর্যার কাজ চলে, আমরা আগামী দিবস পালন করার প্রচেষ্টা নেওয়া এবং এগুলারে সুন্দর করে সাজানোর জন্য এই প্রচেষ্টা চলে। এদিকে শহীদ দিবসের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের জন্য মাল্য তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুল ব্যবসায়ীরা। মঙ্গলবার থেকে দিনভর কাজ করছেন অর্ধশত শ্রমিক। প্রথম প্রহরের পূর্ব পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন অন্য সময়ের তুলনায় ফুলের দাম কয়েক গুণ বেড়েছে। তো আমরা বিয়ে সাথে কাম ছাড়া অন্যতে অন্য কোনো কাম পাইনি। ও সাধারণত দিবস আসলে জাতীয় যে দিবসগুলান আছে এগুলো নাইলে অবশ্য মোটামুটি আমাদের ব্যবসা ভালো হয়। এবার তুলনামূলক গত বছর থেকে এবার ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। 21 ফেব্রুয়ারি উপলক্ষে খুব ঝামেলা, বুধবার জন্য দরও একটু সুবিধাজনক আছে। একলগে 11 জনে কাজ করা দিনে রাইতে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা যেহেতু অনেক হরিহার যে সাকর অর্ডার আর অর্ডারগুলো আমরা খুব সুন্দরে ভালো লাগে এবং ওটা মানুষের আইরা দেখলে আর অনেক মানুষের আমরা কামও করিয়া তাতে আমরা ভালো লাগে, উৎসাহিত হয়। জাতীয় দিবসের ফুলের কাম করতে খুব ভালো লাগতেছে আমাদের, আর অনেক অনেক অর্ডার আছে। তোরা বানাইছি বাক্যা প্রায় 50টার মতো আরও বানাইবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো। বাসা শহীদদের শ্রদ্ধা নিবেদনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন দায়িত্বশীলরা। এখন শুধু ক্ষণগণনার অপেক্ষা। রাত 12:01 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন সর্বস্তরের মানুষ। তাজবীর আহমদ সাইম, ABtv, বিয়ানীবাজার। কি